14 জুন মহান বিপ্লবী চে গুয়েভারের 95তম জন্মদিন ও 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস, এই দুটি বিশেষ দিন উপলক্ষে সারা রাজ্যে চলছে ডিওয়াইএফআই এর বিভিন্ন কর্মসূচি। সারা রাজ্যের কর্মসূচির অঙ্গ হিসেবে সিপিআইএম খোয়াই জেলা কার্যালয়ে ডিওয়াইএফআই খোয়াই অঞ্চল ও সুভাষ পার্ক অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরের সূচনা করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ নারায়ণ কর, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অখুর দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে 21 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদান শিবিরে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ডিওয়াইএফআই শুধু রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে না, সামাজিক কাজেও সারা বছর নানান কর্মসূচি নিয়ে থাকে। রাজ্য ইদানিংকালে রক্তের সংকট চলছে, পাশাপাশি ডিওয়াইএফআই ও এসএফআই এর রক্তদান শিবিরগুলিতে শাসক দলের দুর্বৃত্তরা আক্রমণ নেমে আনছে। চে গুয়েভারার 94তম জন্মদিবস উপলক্ষে ডিওয়াইএফআই আমরা নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছি। রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে, সেই অনুযায়ী আজকে খোয়াইতেও রক্তদান শিবির অনুষ্ঠিত করা হচ্ছে। আপনারা জানেন যে ডিওয়াইএফআই শুধুমাত্র রাজনৈতিক সংগঠন হিসাবে আমরা কাজ করছি না, সামাজিক নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা বছরের প্রতিটা দিন মানুষের পাশে থাকার চেষ্টা আমরা করছি। আজকে আমাদের রাজ্যে রক্তের একটা গভীর সংকট চলছে, কারণ রক্তদান শিবিরে বাধা আসছে, রক্তদান শিবিরের উপরও শাসক দলের দুর্বৃত্তরা হামলা সংগঠিত করছে। তারপরেও ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ এই চারটি ছাত্র যুব সংগঠনের কর্মীরা আমরা রক্তের সংকট নিরসন করবার জন্য ধারাবাহিকভাবে এই রক্তদান শিবির আমরা সংগঠিত করছি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের রাজ্যের কোনো মানুষ যেন রক্তের অভাবে মারা না যায়। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।